আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ফেসবুকের চমৎকার দুইটা সেটিংসের সাথে আলোচনা করিয়ে দেবো। সেটিংস দুইটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি সেটিংস দুইটার কাজ একটু শর্টকাটে বলে দিচ্ছি, আপনারা একটু শুনেন। প্রথম নাম্বার সেটিংসটা হচ্ছে এরকম হবে, ধরেন আপনাদের এলাকার এমন কোনো বিশিষ্ট লোক বা আপনাদের কোনো বড় ভাই আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, চোখ লজ্জায় হইলো আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি চাচ্ছেন অ্যাকসেপ্ট করতে, কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, ফ্রেন্ড লিস্টে রাখতে হবে। এখন ফ্রেন্ড লিস্টে রাখলে তো আপনার দৈনিকের যে পোস্টগুলো আছে ছবিগুলো শেয়ার করবেন, আগে করছেন সবগুলো সে দেখতে পারবে। অনেক সময় আমাদের সেই পোস্ট বা ছবিগুলা তারা দেখুক সেটা আমরা চাই না, অনেকটা লজ্জার ব্যাপার হয়ে যায়, কারণ আমাদের একরকম মাইন্ড, তাদের একরকম মাইন্ড। এখন আমরা যেটা করতে পারি, আমরা তাদের ফ্রেন্ড লিস্টে রেখেও আমাদের ছবি বা পোস্ট তাদের থেকে কিন্তু চাইলে দূরে রাখতে পারি। মানে মূল কথা হচ্ছে, ফ্রেন্ড লিস্টে থাকার পরেও আমরা নির্ধারিত ব্যক্তিদের চাইলে আমরা আমাদের পোস্ট বা ছবি থেকে দূরে রাখতে পারবো। আর একটা সেটিংস হচ্ছে, ধরেন আপনার ফ্রেন্ড লিস্টে এমন কেউ আছে তাকে আপনি আনফ্রেন্ড করতে পারতেছেন না, কিন্তু চাচ্ছেন সে যে পোস্টগুলো করে, মানে ওই ব্যক্তি যে পোস্টগুলো করে, আপনার সামনে সেই পোস্টগুলো না আসুক। যে কোনো ক্যাটাগরির হতে পারে, আপনার সেটা ভালো লাগে না, কিন্তু ফ্রেন্ড লিস্টেও রাখতে হবে, পোস্টগুলোও ইগনোর করতে হবে। এই দু জিনিসই আমি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন, আপনারা যেটা করবেন, ফেসবুকের মধ্যে চলে আসবেন। সর্বপ্রথম ফেসবুকে আসার পরে এই যে আমাদের প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন, তারপরে নামের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে নিচের দিকে আসবেন, আসার পরে যে দেখতে পারবেন অ্যাবাউট নামের একটা অপশন, এই অ্যাবাউটের মধ্যে একটি ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস নামের একটা অপশন আছে, ঠিক আছে। যে এই অপশনের মধ্যে একটি ক্লিক করবেন, এই ফ্রেন্ডসের উপরে একটি ক্লিক করবেন। করার পর দেখেন আমার টোটাল 781 জন ফ্রেন্ডস কিন্তু রয়েছে। হ্যাঁ, এই যে টোটাল লিস্টটা চলে আসছে। এখন আমি এখান থেকে যেটা করব, আমাদের এই যে এর মধ্যে থেকে যে প্রথম যে কথাটা বলছিলাম যে কেউ আমাদের ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু আমরা চাচ্ছি না সে আমাদের ছবি বা পোস্টগুলো দেখতে পাক, ঠিক আছে, কিছুই পাবেন আমাদের প্রোফাইলে গেলেও। এখন আমরা যেটা করব, যে কোনো একটা ব্যক্তিকে আমরা সিলেক্ট করব। ধরেন এই প্রথম যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটায় আমাদের যাতে কোনো পোস্ট বা কোনো ছবি না দেখতে পারে সেই ব্যবস্থাটা করবো। তার জন্য এই ওনার এই নামের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারবেন ওনার এখানে যে ফ্রেন্ডস নামের একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই ফ্রেন্ডসের উপর একটি ক্লিক করবেন। করার পর এই যে পপ আপটা চলে আসবে, এখান থেকে আপনি যেটা করবেন এই যে এডিট ফ্রেন্ড লিস্ট, ঠিক আছে, এই অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটা নতুন পেজ চলে আসবে ঠিক এরকম। এখন এখান থেকে আপনি জাস্ট এই যে রেস্ট্রিক্টেড, হ্যাঁ, এই রেস্ট্রিক্টেড যদি আপনি করে দেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা বাদে আর কিছুই সে দেখতে পারবে না, একেবারে কিছুই দেখতে পারবে না। আপনারা জাস্ট একবার ট্রাই করুন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করে। তো এরকম আপনার যে যেই ব্যক্তি আপনার পোস্ট বা ছবি না দেখে এটা আপনি চান, তাহলে তাদের বেলায় আপনি এটা অন করে দিতে পারেন, তাহলে কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে যাবে। তো এখন দুই নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এই ব্যক্তিটার কোনো পোস্ট আমি আমার ইয়াতে দেখতে চাই না, আমার নিউজ ফিড আসুক, আমার সামনে আসুক, এটা আমি চাচ্ছি না। তো এখন আমাকে যেটা করতে হবে, কীভাবে ওনার রেফারেন্সের উপর আমাকে ক্লিক করে দিতে হবে। রেফারেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পপআপ চলে আসলো। এখন এখান থেকে আপনি জাস্ট যেটা করবেন, টেক ব্রেক, দুই নম্বর যে অপশনটা পাবেন এই টেক ব্রেকের উপর একটি ক্লিক করে দিবেন। এই দেখেন নতুন পেজটা চলে আসছে, এখান থেকে আপনি সি অপশনস এইখানে একটি ক্লিক করে দিন। এই যে লিমিটেড যে অপশনটা আছে এখানে একটা টিক দিয়ে দেবেন, এই গ্রিন টিকটা এখানে চলে আসবে। আসার পরে সেভ অপশনে ক্লিক করলে এই যে ওনার যত পোস্ট ছবি এইগুলো কিন্তু আপনার সামনে বারবার আসবে না, টোটালি অফ হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি আপনার ব্যক্তি বুঝে বা ফ্রেন্ড বুঝে আপনি কিন্তু এই সেটিংস দুটো ব্যবহার করতে পারেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই সেটিংস দুইটা জানা উচিত, কখনো কখনো দরকার হতে পারে, তাই আপনাদের মধ্যে শেয়ার করা। তো ভাই, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই লাস্টের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেলের নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা যাবে পরবর্তীতে আর কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তখন ভিডিও নিজে ভালো থাকবেন, অন্যদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সবাই।